ইউটিউব ভিউয়ার্স আসসালামু আলাইকুম। ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড ট্রিপস1 চ্যানেলের পক্ষ থেকে দেশ ও দেশের বাইরে সকল বন্ধুদের স্বাগতম এবং অভিনন্দন। আজ আমি আপনাদের সামনে আলোচনা করব এট্রোপিন সালফেট ট্যাবলেট নিয়ে। এটি হচ্ছে একটি ইঞ্জেকশন, এটি কী কী কাজে লাগে এবং কোন কোন রোগের ক্ষেত্রে এটি পুশ করা যাবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তার আগে আমার চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন এবং নতুন নতুন ভিডিও সবার আগে পেতে অবশ্যই চ্যানেলের নোটিফিকেশনটি চালু করে রাখেন। এট্রোপিন সালফেট ইঞ্জেকশন, এটি এট্রোপিন সালফেট বিপি গ্রুপের একটি ইঞ্জেকশন। এটি তৈরি করেছে কেমিস্ট ল্যাবরেটরিজ লিমিটেড। এটি হচ্ছে একটি 10 মিলি বায়াল। এই 10 মিলি বায়ালের মূল্য কেমিস্ট ল্যাবরেটরিজ থেকে দাম দিয়েছে 35 টাকা। এই এট্রোপিন সালফেট ইঞ্জেকশনটি যে সকল রোগের ক্ষেত্রে প্রয়োগ করা যাবে তা হচ্ছে গবাদি পশুর পরিপাকতন্ত্রের ব্যথা এবং বিষক্রিয়ার কারণে অনেক সময় ব্যথা হয়, সেই সকল ক্ষেত্রে এটি ব্যবহার করা যাবে। এবং ছাগলের পিপিআর এই রোগটি হয়ে অনেক সময় পেটে পাতলা পায়খানা হয়ে পেটে অনেক ধরনের ব্যথা হয়, সেই সকল ব্যথা নিরাময়ের জন্য এই এট্রোপিন সালফেটটি প্রয়োগ করা যাবে, ইঞ্জেকশন করা যাবে। ব্যবহার বিধি ও প্রয়োগ মাত্রা কোম্পানি থেকে নির্ধারণ করে দিয়েছে। গরু, মহিষ, ছাগল ও বেড়ার জন্য 2 থেকে 4 মিলি প্রতি 50 কেজি দুধ ওজনের জন্য। মাংসপেশিতে প্রয়োগ করতে হবে দিনে একবার, 24 ঘন্টা পরপর মাংসপেশিতে ইঞ্জেকশনটি প্রয়োগ করতে হবে। বিষক্রিয়ার ক্ষেত্রে 1 মিলি প্রতি 4 কেজি দুধ ওজনের জন্য মাংসে প্রয়োগ করতে হবে। এটি অবশ্যই সম্পূর্ণ নিরাপদভাবে ইঞ্জেকশনটি প্রয়োগ করা যাবে। শহর থেকে গ্রাম পর্যন্ত প্রত্যেক জায়গায় আমরা গবাদি পশু পালন করে থাকি, তাই আমাদেরকে এই সকল ওষুধ সম্পর্কে জানা খুবই জরুরি। এই হচ্ছে আজকের আমার ভিডিও এট্রোপিন সালফেট নিয়ে। এটি দেখে যদি কেউ একটু হলেও উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটি চালু করে রাখবেন সবার আগে ভিডিও পেতে। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং কি শেয়ার করবেন এবং